আহত দলীয় কর্মীদের পাশে বিকাশ, সেই সঙ্গে বিকাশের হাত ধরে কৃষ্ণপুরে বিজেপিতে যোগদানের হিড়িকও অব্যাহত। পাহাড় থেকে গ্রাম, গ্রাম থেকে শহর চষে বেড়াচ্ছে 29 কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী বিকাশ দেব বর্মা। গত রবিবার মিছিল শেষে বাড়ি ফেরার পথে তেলিয়ামুড়া থানাধীন মহারানীপুর পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় যান দুর্ঘটনার কবলে পড়ে আহত হয়েছিল 3 বিজেপি কর্মী। আহত বিজেপিদের খোঁজখবর নিতে সোমবার সন্ধ্যায় বাইশকুড়িয়া এলাকাস্থিত তাদের নিজ নিজ বাসভবনে যায় কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী তথা ভারতীয় জনতা জনজাতি মোর্চার ত্রিপুরা প্রদেশের সভাপতি বিকাশ দেব বর্মা। এদিন তিনি আহত ওই 3 বিজেপি কর্মীর শারীরিক অবস্থার খোঁজ খবর নেন এবং তাদের চিকিৎসার সম্পূর্ণ খরচ বহন করার আশ্বাস প্রদান করেন। সেই সঙ্গে তিনি এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন এবং আহত বিজেপি কর্মীদের দ্রুত সুস্থতা কামনা করেন তিনি। এদিন তাদের নিজ বিধানসভা এলাকার বিজেপি প্রার্থীকে কাছে পেয়ে এলাকার মানুষজনদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়। অন্যদিকে এদিন সন্ধ্যায় ভারতীয় জনতা পার্টির 29 কৃষ্ণপুর মণ্ডলের অন্তর্গত 22 বুথের মহারানীপুর এলাকায় এক সভার মধ্যে দিয়ে লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের সিপিআইএমের প্রাক্তন ওয়ার্ড মেম্বার সহ 10 পরিবারের 36 ভোটার বিভিন্ন দল ত্যাগ করে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করে কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বিকাশ দেব বর্মার হাত ধরে। এদিন এই যোগদান সভাকে কেন্দ্র করে দলীয় কার্যকর্তা থেকে শুরু করে বিজেপি দলে যোগদান করা নবাগত ভোটারদের মধ্যেও ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়। কি কর্মসূচি ছিল এই জায়গাতে? নমস্কার, আজকে নমিনেশন পেশ করেছি। আজকে 29 কৃষ্ণপুর মণ্ডলের 22 ভোট মহারানীপুরে 10 ভোটার আজকে অফিস উদ্বোধনের সূচনার মধ্যে আজকে আমাদের যারা দীর্ঘদিন কমিউনিকেশন পরিবারের সঙ্গে জড়িত মেম্বার, ব্রাঞ্চ সম্পাদক, তারা নেতৃত্বে আজকে 36 ভোটার আমাদের বিজেপি দলে সামিল হয়েছে। আগামী দিন আরও হবে। সিপিএম কংগ্রেস বলতে এই কৃষ্ণপুরে থাকবে না। আমাদের কৃষ্ণপুর হায়েস্ট ভোট, সারাতে প্রথম হায়েস্ট ভোট নিয়ে আমাদের কৃষ্ণপুর জিত হবে, এটা আমার আশা আর বিশ্বাস। আমাদের গণদেবতারা আজকে যেভাবে নমিনেশনের সময় যেভাবে জনজোয়ার বলতে গেলে জনজোয়ার, তাই আজকে আমি বলছি যে আগামী বিধানসভার 16 মধ্যে জনজোয়ার এটা একদম নিশ্চিত। সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে রেকর্ড সংখ্যার মধ্যে আমাদের জিত হবে এই কৃষ্ণপুরের মধ্যে। তার জন্য আমাদের একটা আহ্বান যে এখনও যারা বিভিন্ন দলের মধ্যে আছে তাদেরকে আমি আহ্বান করছি, এই 16 আগে আমাদের দরকার খোলা আছে সবার জন্য। আমাদের সঙ্গে একই ছাতার মধ্যে এই কৃষ্ণপুর উন্নতির জন্য, দেশের উন্নতির জন্য মোদীজির যে একটা জোয়ার, যেভাবে ডেভেলপমেন্ট মানিক সাহজির নেতৃত্বে, রাজীবজির নেতৃত্বে, বিপ্লবজির নেতৃত্বে যেভাবে জনজোয়ার যে ডেভেলপমেন্ট হয়েছে, এই জনজোয়ারের ডেভেলপমেন্টের পরিপ্রেক্ষিতে আসার জন্য আমি সবাইকে অনুরোধ করছি। আজকে কত পরিবারের কত ভোটার? 10 পরিবারের 36 ভোটার। এখানের মধ্যে ব্রাঞ্চ সম্পাদক আছে, সিপিএমের পুরানো সিপিএম মেম্বার আছে, আরও হবে আগামী অনেক কিছু হবে। এই সব মাত্র শুরুয়াত, আগামী দিনেও যোগদান অব্যাহত, প্রচুর প্রচুর প্রচুর। আগামী দিনে আরও বড় বড় নেতারা আছে, ত্রিপুরা মাথা ডেঙ্গে আমাদের বিজেপির মধ্যে আছে, আমার সঙ্গে যোগাযোগ করেছে, একদম ত্রিপুরার মানে স্টেট লেভেলের লিডাররা পর্যন্ত আছে। দেখবেন এই কৃষ্ণপুরের মধ্যে সবচেয়ে হায়েস্ট ভোটের মধ্যে। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, দুরন্ত টিভি।